বুড়া বয়সে এসেও ডিপিএলে চার ছক্কার এক কেমিও ইনিংস খেললেন ইমরুল কায়েস, তুলে নিলেন এবারের ডিপিএলের প্রথম সেঞ্চুরি। সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন মোহামেডানের ব্যাটসম্যানরা। ইমরুল কায়েস খেলেন 121 বলে 114 রানের অসাধারণ এক ইনিংস। তার এই ইনিংসটি সাজানো ছিল 10টি চার ও 3টি ছয়ে। এরপর এক ঝড়ো ইনিংস খেলেন মাহমুদুল্লাহ, তিনিও পান এবারের ডিপিএলের প্রথম 50। শুধু ডিপিএলই না, মাহমুদুল্লার ব্যাটে রান এসেছে অনেকদিন পরেই। খেলেছেন 59 বলে 7-4 ও 6 ছক্কায় 71 রানের ইনিংস। আরও একটি হাফ সেঞ্চুরি দেখা পান মাহিদুল ইসলাম অঙ্কন, মোহামেডান পায় 348 রানের বড় সংগ্রহ।